2000টা না 2 লাখ তাহার কানে মিথ্যা কথাই কয় কয় জিনিস এখন পাইটা সরবে না মায়া কুরআন শিব পড়তে পারে পূর্ণিমা সাত ফের জীবনে কোন সেরার লগে কথা কয় নাই হালাকে সেরি পাসর করে যায় বাপ তুমি ডুক কে নাঙ্গের লগে কথা কয় তুই স্বামী লইয়া ফুর্তিতে আসর আর আমি বোতল খাইয়া ফুটো হইছি সেরি কই আমি 3 দিন পরে আইতাছি ভাই তুই একটু সরব কর মা বাপ ধরে বইরা দিছে মগার ঘরে জামুগা 2 দিন পরে তোর হাত ধরে টেরে নিউলে ঢাকায় কথা কন না কেন আর রায়বার কি কইছে কোরআন শিব পড়তে পারে সুরা ফাতিহা পড়তে পারে না কষ্ট হইতেছে 2 মিনিট কত পূর্বাসীর বউগুলা কি আমানতে থুইয়া যায় বউতে কইছে একটা মোবাইল পাঠাও বেড়া এত কষ্ট করে 30,000 টাকা দিয়ে একটা মোবাইল পাঠাইছে একটা মিনিট স্বামীর লগে ইমুতে মন ভরে কথা কয় না এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা উচিনকিন পাকা চিপি চিপি চাপ কথা কন না কেন জোরে কন মিথ্যা কথা কইছি তুমি ফরিদপুরে বলা আমি ফরিদপুরে বলা আমরা জানি কথা কন এই মুগির ঘরে মুগি স্বামীর সাথে যদি 1 মিনিট ভালোভাবে কথা বলিস মা আয়েশার গাড়িতে জান্নাতে যাবি মা ফাতেমার সাথে জান্নাতে যাবি আর এক্স বয়ফ্রেন্ডের সাথে ইমুতে যত সেকেন্ড কথা বলবি তোর চেহারার মধ্যে আল্লাহর গজব পড়বো কথা কন না কেন তবে আমি জানি আপনাকে ব্যাসপুরের একটা মহিলাও কাশিয়ানি গোপালগঞ্জের একটা মেয়েও কোন এক্স বয়ফ্রেন্ডের সাথে উল্লে গেছে ও তো 3 3 নাকি দেখ তোর বউ 3 জনের লগে আমার 3 আঙ্গুল দেয় তার মানে ওর বউ 3 জনের লগে ও 1 জন আর 2 জন এক্সট্রা আছে কইছি না তোরা কথা কবি না আমি কম মারহাবা বলেন বাজান সমাজ এরকম চলছে না আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন জোরে কান আমার পরবাসী ভাইদের কষ্ট যদি আপনি দেখতেন কলিজা ভাইটা কান্না হইতো বেতন নাই খাবার নাই একটা পাম রুটি কিনছে একটা খুবুস কিনছে একটা মাটা কিনছে খাইবো বাংলা আল্লাহ পৃথিবীতে তো আমার 14টা দেশ আল্লাহ আমার সফর করেছে এই পয়সা আমি দেখতে দেখছি বাবা আরে 55-58 ডিগ্রি সেলসিয়াস গরম 1 মিনিট রাস্তায় দাঁড়াই থাকা যায় না 12টা ঘন্টা রাস্তায় দাঁড়াই থাকে ঝাড়ু লইয়া রাস্তা ঝাড়ু দেয়া লইয়া এসির মধ্যে সৌদি আরব আল্লাহ থাকতে পারে না কাতার আল্লাহ থাকতে পারে না কোয়েতাল আল্লাহ থাকতে পারে না আমার বাংলাদেশি ভাই 24টা ঘন্টা রাস্তায় থাকে সেই কষ্টের টাকা দিয়ে পৌঁছাল মেলে টাকা পাড়া আর বগির ঘরে বগি কথা কর না কেন হে কা ফিল্ডিং মেরে মেরে এই মুসলমানের সন্তান শুধু আপনাদের দুইটা পাও ধরে বলছি মানে প্রধানমন্ত্রীর কাছে প্রতিদিন আমার একটা করজোর অনুরোধ থাকে সাদা যা হওয়ার তো হয়েই গেল 1-1.5 বছর দেন না এদেরকে মেহরবানি করে সাইরে দেন না সাইরে দেন আপনাদের কে শুনে সম্রাটরে সাইরে দিছে যারা হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে রাইখা ইংল্যান্ডের মতো জমিনে বেগম পাড়ায় তারা বিলিয়ন বিলিয়ন কোটি টাকা দিয়ে বাড়ি কিনে তাদের কোনো তদন্ত নাই আজকের দেশের পরিণতি কি অবস্থা দোয়া করি আল্লাহ দেশকে আপনি হেফাজত করেন আপনি বদ্ধা শুধু করে আমাদের দক্ষিণবঙ্গের মানুষের জন্য একটা ভেস্তের নিয়ামত করে দিয়েছেন আল্লাহর প্রশংসা 6-7 ঘন্টা পর্যন্ত দাঁড়ায় থাকা লাগতো গত বছরও আমি এই ফরিদপুর মাহফিল নিতে চাই নাই কারণ আসতে অনেক কষ্ট হইতো এখন তো মাশাআল্লাহ আসতে কত সুযোগ করে দিয়েছে আল্লাহর হুকুমে আপনি আপনি আমাদের
বিশেষ করে আমার ফরিদপুরের জন্য কলিজা আপনি কলিজা দিয়ে দোয়া করি আপনার জন্য কিন্তু আপনার জন্য সারা জীবন দোয়া করবে আলেম ওলামা মাদ্রাসার তালেবে ইলমরা সেবজো করার ছেলেরা যদি আলেম ওলামাকে আপনি মুক্তি দিয়ে দেন বাবা শুধু আপনাদের খেদমতে আরজ করি আল্লাহ যেন আমাদের সবাইকে সবল সঠিক বুঝ দান করেন বাজান দেবার আমার দিকে তাকান বিশ্ব নবী যখন ডান পাশে বসে সন্তোষ মুসা পাগম্বর আমার আল্লাহকে বলতেছে মালিক যেই নবীর উপরে আমার দরুদ পড়া তুমি আমাকে বলে দিয়েছিল আমি দরুদ পড়েছিলাম আজকে নবী মুহাম্মদ আমার ডান পাশে বসা কত দামি নবী গো আল্লাহ আজকে কি তার সাথে এখনই দেখা শেষ না আবারও আসমানে দেখতে পাবো আমার আল্লাহ বললেন মুসা রে আমার নবীর সাথে আবার প্রতিটা আসমানে তোমাদের দেখা হবে এখন শুধু আমার নবীর তোমাদের সামনে ইমাম বানাই ইমামুল মুরসালিন হিসেবে খেতাব দিলাম বজন্ডে আমার নবী ইমামুল মুরসালিন হয়ে বোরাক আনা হইল বোরাকে আরোহণ করলেন অবাজান মুসা পয়গম্বর আল্লাহর সাথে দুনিয়ায় থাকা অবস্থায় বলছিলেন আমালি জীবনে যার দুরুদ আমাকে পড়তে বলছো একটা বার কি ওই মানুষটারে আমারে দেখাবা না আল্লাহ বলে মুসা একদিন একদিন তোরে আমি দেখাবো আল্লাহ কবে দেখাবা হঠাৎ করে বাজান দেখার একটা সময় এসে গেল মুসা নবীর কাছে একটা চিঠি আসলো মুসারে আজকে 27 রজব আমার নবীর সাথে সমস্ত নবীর দেখা হবে মুসা আলাইহিস সালাম তার বক্তব্যের মাঝে বাইতুল মুকাদ্দাসের ডান পাশে দাঁড়ায় বললেন আমারে আল্লাহ 3000 বছর পর্যন্ত ওয়াইটিং এ রাখছে 3000 বছর পর্যন্ত আল্লাহ আমাকে বলছে মুসা আমার নবী আসবে আসবে সব নবীর সাথে দেখা হবে আমি মুসার সাথে আজকে নবীর সাথে দেখা হয়ে গেল কিন্তু জান্নাতের ভিতরে আমার নবীর সাথে আবার দেখা হবে আল্লাহু আকবার বলেন আল্লাহ তোমার নবী কি আমার সাথে জান্নাতে দেখা হবে না হ্যাঁ হবে অপেক্ষা কর ওয়েট কর ওয়েট কর মুসা এখন আমার নবী বাইতুল মুকদ্দাসের বাবে ইস্পাত থেকে নিয়ে বোরাক টান শুরু করছে আমি সিঁড়ি লাগাই দিছি এখন আমার নবীর আমার বাড়িতে আসার পালা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির আমি সব দুনিয়া ঘুরাইছি জান্নাত জাহান্নাম ঘুরাইয়া এখন আমার নবীর আমার বাড়িতে আসার পালা তো যে আমার বাড়িতে আসার যে পালা এটাকে বলা হয় মিহরাজ আর এই যে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা সারা দুনিয়া জাল্লা ঘুরাইছে আমার নবীর টুরিস্ট করাইছে এটার নাম হলো ইসরা মারহাবা বলেন তো বাইতুল মুকাদ্দাসের ছাদের থেকে আমার নবীকে সিঁড়ি লাগাই আসমান দিকে তুলতাছে মুসা আলাইহিস সালাম রে আমি এক একটা নবীর নাম বলবো আপনি জোরে দিয়ে আমার আল্লাহকে খুশি করবেন আল্লাহু আকবার দিয়ে কেমন হ্যাঁ মুসা বললেন এখন আমার নবী তার বাবা আদমের সাথে প্রথম আসমানে দেখা করতেছে আদম আলাইহিস সালাম জান্নাতে আছে প্রথম দেখা করতেছে মুসা আদম আলাইহিস সালামের সাথে শুভেচ্ছা বিনিময় করে এখন দ্বিতীয় আসমানে ইয়াহইয়া আর ঈসার সাথে দেখা করতেছে মুসা এইবার দেখা করতেছে আমার প্রিয় হাবিব ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় আসমানে আমাকে ঘুমাইছে কষ্ট হইতেছে এবার একটা আওয়াজ দিয়ে চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা হইতেছে মুসা এখন কিন্তু আমার নবী পঞ্চম আসমানে তোর ভাই হারুন আলাইহিস সালামের সাথে কথা বলতেছে মুসা এবার তোর পালা এবার তোর আসমানে আসবে জোরে 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 বিয়ার বর যাত্রী এত সময় এক সপ্তাহ পর্যন্ত গেট সাজাইছে প্যান্ডেল সাজাইছে চেয়ার টেবিল সাজাইছে রং দিছে দড়ি টানাইছে বেলুন লাগাইছে কত কিছু করছে যখন হুনছে
বেশপুর বাজারে আইয়া পড়ছে রে কথা কর না কেন বেশপুর বাজারের বীরিস কেবল পার হইছে রায়বার কইতেছে 5 মিনিট ভিক্ষা পড়মু পোলা বন্ধ করে একটা টেবিল লাগা কষ্ট হয়ে গেছে আল্লাহুম্মা আমিন রব্বানা আলামিন তালা আওয়াজ দেন না কে আমার নবীর মিরাজটাও নতুন একটা দুলা 70,000 ফেরেশতা আমার নবীর পিছনে বরযাত্রী জিব্রাইল আর মিকাইল হলো রাহবার রাহবার যখন মারহাবা রাহবার মানে রাহবার এ রাহবার তো ওই মাইয়ার খেতা বালিশ গোটি মোটি আর রাহবার রা দুনিয়ার যত মিথ্যা কথাগুলো কয় ও ফলে কত বাজে জানেন হুদা 1500 কি 2000 2000 টা না 2 লাখ টাকার কানে মিথ্যা কথাই কয় কয় জিনিস এখন পাইটা সরবে না আমি মাইয়া কুরআন শিব পড়তে পারে পূর্ণিমা সাত ফের জীবনে কোন সেরার লগে কথা কয় নাই হালাকে সেরি বাসর করে যাইও বাপ তুমি ডুককে হ্যাঁ নাঙ্গের লগে কথা কয় তুই স্বামী লইয়া ফুর্তিতে আস আর আমি বোতল খাইয়া ভুটই রইছি সেরি কই আমি 3 দিন পরে আইতাছি ভাই তুই একটু সহ্য কর মা বাপ ধরে বইরা দিছে মগার ঘরে যা মগা 2 দিন পরে তোর হাত ধরে টেরে নিয়ে ওইটা ঢাকায় কথা কন না কেন আর রাইবার কি কইছে কোরআন শিখ পড়তে পারে সূরা ফাতিহা পড়তে পারে না কষ্ট হইতেছে 2 মিনিট কত কথা পূর্বাসীর বউগুলা কি আমানতে থুইয়া যায় বউতে কইছে একটা মোবাইল পাঠাও বেড়া এত কষ্ট করে 30,000 টাকা দিয়ে মোবাইল পাঠাইছে একটা মিনিট স্বামীর লগে ইমুতে মন ভরে কথা কয় না এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা উচিংকি পাকা চিপি চিপি চাপ কথা কর না কেন জোরে কর মিথ্যা কথা কইছি তুমি ফরিদপুরে বলো আমি ফরিদপুরে বলো আমরা জানি কথা কও এই মুগির ঘরে মুগি স্বামীর সাথে যদি একটা মিনিট ভালোভাবে কথা বলিস মা আয়েশার গাড়িতে জান্নাতে যাবি মা ফাতেমার সাথে জান্নাতে যাবি আর এক্স বয়ফ্রেন্ডের সাথে ইমুতে যত সেকেন্ড কথা বলবি তোর চেহারার মধ্যে আল্লাহর গজব পড়বো কথা বল না কেন তবে আমি জানি আপনাকে ব্যাসপুরের একটা মহিলাও কাশিয়ানি গোপালগঞ্জের একটা মেয়েও কোন এক্স বয়ফ্রেন্ডের সাথে উল্লে গেছে উল্লে ও তো তিন তিন নাকি দেখাস তোর বউ তিনজনের লগে আমার তিন আঙ্গুল দেয় তার মানে ওর বউ তিনজনের লগে ও একজন আর দুইজন এক্সট্রা আছে কইছি না তোরা কথা কবি না আমি কম মারহাবা বলেন বাজান সমাজ এরকম চলছে না আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন জোরে কান আমার পরবাসী ভাইদের কষ্ট যদি আপনি দেখতেন কলিজা ভাইটা কান্না আইতো বেতন নাই খাবার নাই একটা পাম রুটি কিনছে একটা খুবুস কিনছে একটা মাটা কিনছে খাইবো বাংলা আল্লাহ পৃথিবীতে তো আমার 14টা দেশ আল্লাহ আমার সফর করেছে এই বয়সে আমি দেখতে দেখছি বাবা আরে 55-58 ডিগ্রি সেলসিয়াস গরম একটা মিনিট রাস্তায় দাঁড়াই থাকা যায় না 12টা ঘন্টা রাস্তায় দাঁড়াই থাকে ঝাড়ু লইয়া রাস্তা ঝাড়ু দিয়া লইয়া এসির মধ্যে সৌদি আরবে থাকতে পারে না কাতার আরবে থাকতে পারে না কই তালা থাকতে পারে না আমার বাংলাদেশি ভাই সব শিষ্ট ঘন্টা রাস্তায় থাকে সেই কষ্টের টাকা দিয়ে বউ সাল মেলে টাকা পাড়ায় আর বগির ঘরে বগি কথা কর না কেন হে কার ফিল্ডিং মেরে মেরে আল্লাহ হেদায়েত নসিব করো
কষ্ট হইতেছে আর মাত্র 3 মিনিট কথা বলি